এই দেখুন অনেক বড় একটা খলসে মাছ, এটাকে আমি অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দেখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি এমডি রাব্বি হাওলাদার, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার ছেলের জন্য একটা অ্যাকোয়ারিয়াম নিয়ে এসেছি, আর বিল থেকে কিছু মাছ ধরেছি, সেই মাছগুলো আজকে আমি আমার অ্যাকোয়ারিয়ামে ছাড়বো। তো চলুন অ্যাকোয়ারিয়ামে আমার দেশি মাছগুলা ছাড়া যাক। এখন আমি অ্যাকোয়ারিয়ামের ভিতরে পাথর দেব। এই মাছগুলা বিল থেকে আমি ধরেছি। এখানে আছে শিং মাছ, খলসে মাছ, আর এইটা কি মাছ আমি তার নাম জানি না। আমি প্রথমে এই খলসে মাছটা আমার অ্যাকোয়ারিয়ামে ছাড়বো। সবাই তো অ্যাকোয়ারিয়ামে নানা রঙের মাছ পালে, আমার ছেলে না হয় দেশি মাছ পালবে। এই দেখুন অনেক বড় একটা খলসে মাছ, এটাকে আমি অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দেখি। একটা ছোট মাছ, এটার নাম জানি না। এখন শিং মাছটাকে আমি অ্যাকোয়ারিয়ামে ছাড়বো। এই একটা ছোট শিং মাছ, এটাকে ছেড়ে দেখি।